আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন 14 মডেলের একটি রিকন্ডিশন এলিয়ানের রিভিউ দিচ্ছি আপনাদের জন্য। বেইজ ইন্টেরিয়ার সহ 25টার অনেক ভালো গ্রেডের এবং ভালো ফিটিংসের 2014 মডেল, পাওয়ার সিট সহ এলিয়ান জি প্লাস, মানে সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের যে গাড়িটা, এই গাড়িটা আমরা আপনাদের জন্য আজকে নিয়ে আসছি। যদি আপনার প্রজেকশন হেডলাইট সহ, পাওয়ার সিট সহ, বেস কালার, উডেন স্টিয়ারিং, উডেন প্যানেল, ক্রুজ কন্ট্রোলার, ইঞ্জিন আইডল স্টপ সহ যথেষ্ট ভালো ফিটিংসের, বন্ধুরা আমি ফুল গাড়িটি আপনাদেরকে দেখাবো এবং ভালো প্রত্যেকটা ফিটিংস আপনাদেরকে দেখাবো। এরপর ইনশাআল্লাহ আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমি একটু ভালোভাবে আপনাদেরকে গাড়িটি দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইট, নিচে ফগ লাইট। আমি আপনাদের টোটাল ভিউটাকে দেখাই, এরপরে প্রাইস নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এইচআইডি প্রজেকশন হেডলাইট, এটি এলিয়ান জি প্লাসে আসে, সাথে আরও কিছু ফিটিংস থাকবে। শুধু প্রজেকশন হলে চলবে না, প্রজেকশনে নর্মালি এটা আমাদের দেশ থেকেও লাগানো যায়, কিন্তু আমরা যে ফিটিংসগুলো দেখাবো এটি আপনার এলিয়ান জি প্লাসে এই প্রত্যেকটা ফিটিংস থাকতে হবে, তাহলে সেটাকে এলিয়ান জি প্লাস বলা যাবে। এছাড়া অন্য কোনো ফিটিংসের গাড়িকে আপনি এলিয়ান জি প্লাস বলতে পারবেন না, কারণ আইডল স্টপ আপনার বাধ্যতামূলক থাকবে যদি আপনার এলিয়ান জি প্লাস হয়। আইডল স্টপ, পাওয়ার সিট, বেইজ ইন্টেরিয়ার, এই ফিটিংসগুলো অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, আমি একটু পিছনের সাইডগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি একটু বাম পাশটা দেখাচ্ছি, এরপরে পিছনে দেখাই। এটির ব্যাকডালাটা রিমোটে খোলা যাবে, আপনারা জানেন। আপনারা দেখতে পাচ্ছেন এলিয়ান জি প্লাসের লাইটিং ব্যাক লাইটের অপশনটি যথেষ্ট স্মার্ট, রেড কালারের। বেইজ ইন্টেরিয়ার আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, আমরা দরজা ব্যাকডোরটি খোলার পরে আমরা টোটাল বেইজ কালার দেখতে পাচ্ছি। ভিতরটাও আমরা টোটালি বেইজ কালার দেখবো আমরা ইনশাআল্লাহ। আমরা একটু গাড়ির বাম পাশটি, ডান পাশটি একটু দেখে নেই, এরপরে আমরা ভিতরটা দেখবো। এখানে আমরা একটা স্মার্ট সুইচ আছে, এই সুইচ দিয়েও আপনি ব্যাকডোরটি খুলতে পারবেন। এলিয়ান জি প্লাস যথেষ্ট হাই গ্রেডের এবং হাই ফিটিংসের। বন্ধুরা, একটু আমি পিছনের দরজাটি খুলে আমি আপনাদেরকে একটু ভিতরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে একটি কন্ডিশনের একটি গাড়ি। বেইজ ইন্টেরিয়ারের গাড়িগুলো আপনারা দেখতে খুবই সুন্দর হয়, আপনারা দেখতে পাচ্ছেন হেডরেস্ট, হ্যান্ডরেস্ট, রুম লাইট, সব ধরনের ফিটিংস এই গাড়ির সঙ্গে আমরা পেয়ে যাব। এবং দরজার প্যাড আমরা দেখতে পাচ্ছি, প্যাডের সঙ্গে নিকেল হ্যান্ডেল এবং উডেন এবং কাফ হোল্ডার, যথেষ্ট ভালো ফিটিংসের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সিট সহ ফিটিংসটি, আমরা দেখতে পাচ্ছি পাওয়ার সিট, পাওয়ার সিটের সুইচ দেখতে পাচ্ছি বন্ধুরা। এটি এলিয়ান জি প্লাসে ধরনের ফিটিংস থাকে এবং ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং গাড়িটা স্টার্টে আছে, আমরা স্টার্টের শব্দ এখান থেকে শুনতে পাচ্ছি না, এত স্মুথ অবস্থায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পুশ স্টার্টের সুইচ এবং লুকিং গ্লাস কন্ট্রোলিং সুইচ, এবং আমরা সাউন্ড সিস্টেম কন্ট্রোলার দেখতে পাচ্ছি, এখানে মিডিয়া কন্ট্রোলার, অপটিক্যাল মিটার এবং উডেন প্যানেল দেখতে পাচ্ছি, উডেন স্টিয়ারিং। এবং অপটিক্যাল মিটারের অপশনগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেই বন্ধুরা। এই গাড়িতে মাইলেজ আছে 34,891 কিলোমিটার। তো বন্ধুরা, যথেষ্ট মিনিমাম মাইলেজের একটি গাড়ি আমরা পেয়ে যাচ্ছি। এখানে ডিভিডি প্লেয়ার এবং ব্যাক ক্যামেরা নেভিগেশনের অপশনও আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাব। আমরা ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি, খুবই ভালো ফিটিংসের একটি টয়োটা এলিয়ান জি প্লাস আপনাদের জন্য আমরা আজকে রিভিউ দিচ্ছি। এবং এখানে আমরা উইন্ডো গ্লাস কন্ট্রোলিং সুইচগুলো দেখতে পাচ্ছি, এখানে বোতল হোল্ডার এবং প্যাডটি দেখতে পাচ্ছি, যথেষ্ট সুন্দর অবস্থায় আছে। ওদের আমি একটু আপনাদের ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই।
যথেষ্ট স্মুথ একটি গাড়ি। আপনারা যদি ফিজিক্যালি দেখেন, এই গাড়ি অপছন্দ হওয়ার কিছু থাকবে না, আপনাদের সেকেন্ড গাড়ি অপশনও যেতে হবে না, এবং প্রাইসও যথেষ্ট রিজনেবল। এবং মার্সেলটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ, একটা নিউ গাড়ি, এটাতে তেমন দেখানোর কোনো কিছু নেই, আপনারা ফিজিক্যালি আসলেই দেখতে পারবেন এবং চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। এবং পেপার্স ফুললি আমরা আপনাদেরকে আমাদের দায়িত্বে রেজিস্ট্রেশন করিয়ে দেব। আর বন্ধুরা, এই গাড়িটি 2014 মডেল, 2014 মডেলের টয়োটা এলিয়েন জি প্লাস। এই গাড়িটির আস্কিং প্রাইস 25,50,000 টাকা। 2014 মডেলের এলিয়েন গাড়ি এলিয়েন জি প্লাস, এই গাড়িটির আস্কিং প্রাইস 25,50,000 টাকা। আমরা ট্রাই করবো আরও যতটুকু সম্ভব মিনিমাম প্রাইসে আপনাদেরকে গাড়িটি হ্যান্ড ওভার করার জন্য। আর সবাই আমাদের শোরুম ভিজিট করবেন অথবা ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।